কি অক্কর দেখে জাল লাগতেছে? দরুন এক গেলাস পানি খাই। এইটা হইল মহিষার সরের মহিষ, টকটহফা লাল মহিষ। বছরে এই মৌসুমে সবুজ কাঁচা মহিষ পাইকা লাল টকট হওয়ায় টকটহফা মহিষ হুগায়া গড় তুলে গিরস। মহিষিং জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মহিষারচর গ্রাম গেলেই অহন দেখা যাইব বেবাগের উড়ানোই মহিষলারা। মনে হয় যে মহিষের লাল খেতাটা বিছাই পেয়েছে। আমি অন যে নেখা রয়ে আছি এইডলা মরিচ খেতে দেখুন, এই এলাকার মধ্যে এরকম মরিচ অনেক হয়, যে সবুজ মরিচও আছে, এই আছে, আবার এবার এনরা তুলতে আছে যে লাল লাল মরিচ। এই এই নয় যে মুনিরা, এই গেলা হলে প্রত্যেক ডেলি কাম করে, মুনি আছে যে অনেক মহিলা মুনি আছে, আবার যে পুরুষও আছে। যে আপনার মরিচের কী অবস্থা, আপনার মরিচ কতটুকু এ করছুন, আর আপনি মনে করুন কীরকম লাভ টাভ কীরকম হইতেছে? লাভ আপনার আড়াই কাটা জমিন এই প্রায় 10,000 টাকা খরচ হয়েছে, প্রায় 8 মণ মরিচ শুকাইয়া পাওয়া যায়। 8 মণ মরিচ পাওয়া যায়, এটা কি কয়টায় বেচুন বা কীরকম করে? আপনার 4,000-8,000 টাকা মন। 8,000 টাকা মন, তাহলে এই যে আপনার 22%, তো কত কত টাকা বেচবেন? এই প্রায় 1,20,000। মায়া গো, 1,20,000 টাকা বেচবো, তো মহিষের ব্যবসায় ভালা। মহিষ লাগাইবা না টেহা টেহা টেহা, কম টেহা দিবেন ক্ষেতের মধ্যে, বেশি টেহা তুলবেন ঘরের মধ্যে। প্রতি শতাংশে 5,000 টাকা খরচ কইরা মরিচ বেচছে 32,000 টাকা। এই বছর এই গ্রামে বেচা হয়েছে 2 কোটি টাকার মরিচ। চৈত বৈশাখ মায়া এই কাঠ ফাড়া রইদ মহিষ হুগানির সিনারি দেখা জাল্লাক বাড়ি ফারে, কিন্তু ব্রহ্মপুত্র নদের ফারে ঈশ্বরগঞ্জ উপজেলার মহিষারচর গ্রামে যুগ যুগ ধরে চলাইতেছে মহিষের আবাদ, যা থেকে গ্রামের নাম হয়েছে মহিষারচর। এবার মহিষারচরে বাম্পার ফলন হওয়ায় গিরসরা রাজ্যের খুশি, বালুজুরি ও বোম্বাই জাতের মহিষের চাষ হইল। মহিষ চাষরা কেন্দ্র কইরা হইছে গ্রামের বিটেনের কাজ কামের বাউ। স্থানীয় কৃষি বিভাগে দেওয়া তথ্য কইতাছে এইবার মহিষারচরে 40 হেক্টর জমিত মহিষের আবাদ হয়েছে, উৎপাদন প্রায় 100 মেট্রিক টন, বিক্রি হয়েছে 2 কোটি টাকার বেশি। আমরা দেখছিলাম ক্ষেতের তো মরিচ তুলতাছি, ক্ষেতের তো কেমনি মরিচ তুলে অহন ক্ষেত থয়ে আমরা আইসি যে ক্ষেত লাড়তাছে মরিচ ক্ষেতের তো তোলার পরে এরকম করে 7 দিন পর্যন্ত লাড়তে হয় না। এই 7 দিন লাড়ার পরে লোক আমরা যে শুকনা মরিচটা পাই, এই শুকনা মরিচটা পাইয়া যেটা আমরা বাজারের মধ্যে পাই, এটা 7 দিন হুয়ানির পরে গৃহস্থে খেতে তো তুলে, তোলার পরে চাচা এই কীটা করতে শুনি নে, এই যে মহিষলারতাছি মহিষলারতাছুন কীরকম কেমনে মহিষটা কেমনে কেমনে তুলেন তুলেন একটু কইবেন? এই যে 7 দিন পরে তুলুন লাগে, মানে এটা খেতের তো মহিষটা তোলার পরে, মানে তোলার পরে গিয়ে 7 দিন কেউ গানি লাগে, 7 দিন হুকায় হারিয়া পরে গিয়ে লয়ে দেয় বাজারও। ফলন ভালো হওয়ায় মহিষ বিদেশে রপ্তানিকরণের সুযোগের লাগিয়া প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি লেখছে স্থানীয় কৃষি বিভাগ। বাজার ব্যবস্থাপনা নজর দিলে এনে বাড়বো উৎপাদন, সম্ভাবনা আছে রপ্তানিরও, কইতাছে সংশ্লিষ্টরা। আবুল মনসুর।
মহিষাসর, ঈশ্বরগঞ্জ, মহিষী।